মর্নিং, হ্যাঁ গুড মর্নিং শ্রিয়ান্স, টাটা করে দাও, টাটা করে দাও, চোখ খুলে চোখ খুলো, এদিকে তাকাও, টা 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 টা। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি। সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে দিনটা শুরু করছি। নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। এখন ঘড়িতে সকাল 8টা বাজে। এমাত্র ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে প্রার্থনা করে এবার বাজারের দিকে রওনা হব। আজকে একটু বাজারে যেতে হবে, ছুটির দিন, একটু বাজার করব। তা চলুন বাজারে গিয়ে দেখা হবে। আজকের যদিও বৃষ্টি হচ্ছে না, গতকালও বৃষ্টি হয়নি, আজকের একটা রৌদ্রোজ্জ্বল দিন। আজকের এখান থেকে দিনটাকে শুরু করছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চলে আসলো যথারীতি উষ্ণ গরম জল, পাতিলেবু আর মধু। বেরিয়ে পড়লাম বাজারে, একটু বাজারে যাব। বাজারে আজকে রবিবার আছে বলে একটু বাজার করে রাখি, প্রত্যেক রবিবারই একটু বাজার করে রাখি। চলুন বাজারে গিয়ে আবার দেখা হবে, দেখি বাজারে গিয়ে কী পাই, কী বাজার করব, সবটাই দেখাবো। এই যে আজকে গাছটায় অনেকগুলো ফুল হয়েছে, এই একটা এই জবা গাছটা বেশ বড় গাছ, অনেকগুলি অনেক বছরের গাছ, অনেকগুলি ফুল হয়। চলে আসলাম যথারীতি মাছের বাজারে। মাছের বাজারে এসেই টাটকা জ্যান্ত মাগুর মাছ পেয়ে গেলাম, আর দেরি না করে মাগুর মাছটাই নিয়ে নিলাম। এমনিতে বাজারে আসতে আজকের একটু দেরি হয়ে গেছে। মাছটাকে যদিও অন্য কারোর কাছ থেকে নিয়েছি, তবু কালুকে বললাম একটু কেটে দে ভাই, কালু মাছটা যথারীতি কেটে দিয়েছে। আমার মাছ নিয়ে মাছ কাটানো হয়ে গেছে, এবার অল্প একটু সবজি নেওয়ার আছে। চলে আসলাম সবজি বাজারে, যা যা সবজি বলেছিল সবটাই নিলাম, সবজি নেওয়া হয়ে গেছে। এবার বেরিয়ে আসছি, পেয়ারা নিলাম, প্রত্যেক দিনের ন্যায় পেয়ারাটা নিলাম। পেয়ারা নিতে নিতে দেখা হয়ে গেল আমাদের এখানকার স্থানীয় জগন্নাথ মন্দিরের পূজারীর সঙ্গে, ঠাকুরমশাইয়ের সঙ্গে অনেকদিনকার পরিচয়। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, হরি হরি, জয় জগন্নাথ। আজকে জগন্নাথ দেবের ভোগ দিচ্ছি, জয় জগন্নাথ, হরি হরি। এসেছিলাম ফলের দোকানে একটু ফল কিনতে, দেখা হয়ে গেল মেজদার সঙ্গে, অর্থাৎ শঙ্কর দেবনাথের সঙ্গে। শঙ্করদার সঙ্গে অনেকদিন পর দেখা হলো, এর আগের দিনও এসেছিলাম, সেদিনকে শঙ্করদার ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল। শঙ্করদার সঙ্গে দেখা করতে এসে ফটিকদার সঙ্গে দেখা হয়ে গেল, ঘুঘু মাস্টারের সঙ্গে দেখা হয়ে গেল, অসীম তার সঙ্গেও দেখা হয়ে গেল। যাই হোক, সবার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো, একটু গল্প গুজব করে এবার বাড়ি। আজকে বাজার থেকে কি কি বাজার করলাম, যদি আজকের বাজারে খুব বেশি মাছও ওঠেনি আর সবজিও খুব ভালো কিছু পেলাম না, যাই হোক যা পেলাম তাই নিলাম। চলাবার মতো নিচে কলা নিয়েছি, কলাটা রেগুলার লাগে আমাদের, মুসাম্বিটাও লাগে, আর পেয়ারা, এই যে পেয়ারা, আর পাতিলেবু, টক দই, সর্ষে, আদা, লাউ, এই মোটামুটি নিয়েছি। আর মাছটা পরে দেখাচ্ছি, মাছ এনেছি, মাছটা পরে দেখিয়ে দিচ্ছি। আজ আবার বাজারে পেয়ে গেছিলাম মাগুর মাছ। মাগুর মাছটা আমাদের প্রিয়, সিয়ান্স মাঝে মধ্যে খায়, মাঝে মধ্যে খায় না, ওর মন হলে খায়, মন হলে খায় না। আর মাগুর মাছটা সবসময় পাওয়া যায় না, দেশি মাগুর, তাই এই জন্যেই নিয়ে নিলাম। এখন তো সব হাইব্রিড টাইব্রিড উঠেছে অনেক কিছু, কিন্তু দেশি মাগুর বলে মাগুর মাছটা নিয়ে নিলাম, আর জ্যান্ত একদম টাটকা ছিল, মাগুর মাছটা নিয়ে নিলাম। এগুলো তুলে রেখে আস, যা তুলে রেখে আস, একটা একটা করে কি নিচ্ছ, বেশি বেশি করে না।
তুলে রাখো, তুলে রাখো, ওগুলো নাও, লেবুগুলো নাও। চলে আসলাম বাজার থেকে। কি কি বাজার করেছি আপনাদের তো দেখালাম, আমার বাজার হয়ে গেছে। এবারে বসেছি একটু চা নিয়ে, এখন ঘড়িতে 10টা বাজে। আজকে রবিবার ছিল, বাজারে গেছিলাম, বাজারে গিয়ে অনেকের সঙ্গে দেখা হলো, একটু কথা বলতে বলতে বাজার করতে করতে দেরি হয়ে গেছে। আর কি বাজার করেছি না করেছি সব তো আপনারা দেখতে পেয়েছেন, আপনাদেরকে দেখিয়েছি আমি। দেখা করে একটু চা খেয়ে নেওয়া যাক, শিয়ারছে, চা খাওয়া হয়ে গেছে, যথারীতি বিস্কুট দিয়ে চা টা খায়, সকালবেলা চা টা খেয়ে ওষুধ টষুধ মা খাই নিয়ে চোখে। এবারে আমি বসলাম, যদিও আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, আজকে রোদ জল দিন, প্রচণ্ড রোদ উঠেছে, তবে জানি না এই রোদটা কতক্ষণ থাকবে। আকাশ কিন্তু মেঘ রয়েছে, আকাশের মুখ ভার রয়েছে, আর যেহেতু এরকম রোদ উঠেছে প্রচণ্ড গরম আছে, বৃষ্টি আসার চান্সটা কিন্তু খুব বেশি, বৃষ্টি আসতেই পারে। আর আজকে রবিবার, আজকের বাড়ির অনেকগুলো কাজ আছে করবো, এরকম মেন কাজ যেটা আমাকে করতেই হয়, বাচ্চাটাকে পরিষ্কার করতে হবে, আরও অন্যান্য টুকটাক কাজ আছে সেগুলো আমরা করব। যাই হোক, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আজ সকালের দিকটা খুব কাজের প্রেশার ছিল, তাই আমি শ্রিয়াংশকে নিয়ে আর থেরাপিতে বসতে পারলাম না। দেখলাম শ্রিয়াংশ একা একাই ওর থেরাপি নিয়েও বসে গেছে, যাক খুব ভালো হলো, শ্রিয়াংশের থেরাপি নিয়েও একা একাই করছে, দেখেও খুব ভালো লাগলো। আর আমি উল্টো দিকে আমার কাজ করতে ব্যস্ত, আমি আমার কাজ নিয়ে রয়েছি, কিন্তু শ্রিয়াংশ মন দিয়ে ওর থেরাপি করছে। কাজের ফাঁকে আমারও একটু সময় হয়ে গেল শ্রিয়াংশকে নিয়ে থেরাপি নিয়ে বসার জন্য, তাই সময় নষ্ট না করে আমিও উল্টো দিকে ঘুরে শ্রিয়াংশকে নিয়ে একটু বসে পড়লাম। দেখি ওর ড্রয়িংটা একটু করাতে হবে আজকের, দেখা যাক কতদূর কী করে ও, বেশিক্ষণ তো বসতে চায় না এরা, তো যতক্ষণ বসে। যাই হোক, আরম্ভ করি ওকে নিয়ে, দেখি কতক্ষণ করেও। এসেছিলাম একটু দোকানে, একটু দরকার ছিল, কাজ মিটে গেছে, এবার দোকান বন্ধ করে ছেলেরা বাড়ি চলে গেছে, আমিও বাড়ির দিকে যাচ্ছি। এখন অনেক বেলা হয়ে গেছে,
দোকান বন্ধ করবো। দোকান বন্ধ করে আর বাড়ির দিকে শ্রিয়াংশের থেরাপি হয়ে গেছে। এখনও একটু মোবাইল দেখতে ব্যস্ত, মোবাইলে গান শুনছে আর নিজে নিজে হাততালি দিচ্ছে, খুব ভালো লাগছে ওর শুনতে। তো যাক, ও একটু মোবাইল দেখ। একটু খাওয়া দাওয়া করে উঠলাম আজকে, যদিও ছুটির দিন ছিল রবিবার, তবুও ছুটির দিন বলেই রবিবার বলি একটু দেরি হয়ে গেল, কারণ একটা দিন সপ্তাহে ছুটি পায় চুনকির অনেক কাজ থাকে বাড়ির, আর আমারও কিছু কাজ থাকে, যার জন্য দেরি হয়ে গেল। লাঞ্চ করে উঠলাম, শ্রিয়াংশেরও লাঞ্চ হয়ে গেছে, এবার একটু যাব দোকানে। দোকানে একজন কাস্টমার এসেছে, বসে আছে, তাই দেখা করতে যাব। যাই হোক, চলুন। এটা আমাদের পাড়ার পূজার প্যান্ডেল, তার কাজ চলছে, খুব সুন্দর হচ্ছে প্যান্ডেলটা। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এখনও পর্যন্ত কাজ চলছে, এটা হচ্ছে বাসন্তীতে একটা প্রথম শপিং মল উদ্বোধন হবে আগামীকাল। এই মলেই আমার কিছু কাজ আছে, সেটা করব। যাই হোক, শপিং মলে আসলাম, একটু কাজ আছে। আমার ফলটা খাওয়ার সময় হয়নি, দোকানে কাজ মিটিয়ে আবার একটু বাড়ি আসলাম, এবার একটু ফলটা খাবো। রাত্রিতেও আরেকবার একটু মলের সামনে যেতে হয়েছিল দরকারে। এখন ঘড়িতে রাত 9টা, এইমাত্র দোকান বন্ধ করে চলে আসলাম। এবারে ঘরে যাব, দোকান বন্ধ হয়ে গেছে। চলুন বন্ধুরা, আজকের একটু দেরি হয়ে গেছে, আজকে আর চাটা খাবো না, একটু ঘর ব্যবসার কিছু কাজ আছে করে নিয়ে একেবারে রাত্রে ডিনার করতে চলে যাব। যাই হোক, চলুন। এখন ঘড়িতে রাত্রি 11:30 বাজে, এইমাত্র ডিনার শেষ করে উঠলাম। আমার খাওয়া হয়ে গেছে, শ্রিয়াংশের খাওয়া হয়ে গেছে, চুমকি সবে খেতে বসেছে। আজকে ডিনারে ছিল লাউ চিংড়ি আর রুটি। যাই হোক, এখন আবার এডিটিংয়ে বসতে হবে, আর দেরি করব না। আজকের দিনের মতন ব্লগটা এখানেই শেষ করছি, কারণ অনেক রাত হয়ে গেছে, কত রাত হবে জানি না, আবার এডিটিং করতে হবে আগামী দিনের ব্লগটা। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের মতন ব্লগটা শেষ করলাম।